যাচ্ছি রাস্তায় ক্যামেরা দিয়ে শুট করতে করতে লোক আমাকে পাগলই বলবে ফাইনালি পৌঁছালাম অফিস পুরো ভিজে চান করে গেছি এখন আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আজকে আমি লাঞ্চে খেলাম চাউমিন আজকে কাটা চামচ আনতে একদম ভুলে গেছি আর হাত দিয়ে খেতে হলো তো এনিওয়েজ হাতটা নোংরা হয়ে গেল আসলে অফিসে তারাকালীন চামচই বেশি ভালো লাগে খেতে বাইরে কোথাও খেলে না চামচটাই বেটার লাগে আমার আর আজকে হাত দিয়ে খেলাম চাউমিনটা নর্মালি বাড়িতে থাকলেও আমি কাকা চামচেই খাই তোমরা কীরমভাবে খাও আমাকে একটু শেয়ার করো অবশ্যই আর আমি অ্যাকচুয়ালি বিল্ডিংয়ের ভিতরে এসেছিলাম একটু হাত পা ধুলাম আর একটু জাস্ট পায়চারি করতে একভাবে কাজ করতে ইচ্ছাও না আমার সাথে যারা কাজ করে যারা দুটো মেয়ে মানে দুজন একটা হচ্ছে অনুশ্রেদি তোমরা নিশ্চয়ই জানো কি অনুশ্রেদি আমার থেকে সিনিয়র আর আমার যে জুনিয়র সে হচ্ছে অনুসুয়া তো দুজনেরই নাম এ বি স্টার তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব দুজনে কি কি লাঞ্চ করলো তো ফার্স্ট অনুসুয়ার পালা তোমরা হচ্ছে অনুসুয়ার সাথে অনুশুয়া কি লাঞ্চ করলে ভাত ডাল পুরো একদম বাঙালি বাঙালি খাবার একদম খুব ভালো খাবার কিন্তু

প্রকাশ করতে পারছি না কিন্তু আমার বহু ইম্পর্টেন্ট দরকার আছে একটা সেফটি পিন আমার খুবই দরকার আজকে কি লাঞ্চ করলে আজকে আজকে খেয়েছি চাউমিন কাটা চামচ জেনেছিলে একদম আমাকে দাওনি কেন বাবা তোমাকে দিলে আমি খাবো কি

এখন এসেছি আম কিনতে অনুস্রীতি খুব ভালো বার্গেনিং করতে পারে তো অনুস্রীতি আজকে আমার কিনে দেবে तो ये जस्ट घर ढुकलम আর এক হাতে আমার ব্যাগ যেটা আমি রাখলাম আর এটা রয়েছে হাতে আম তো আমি একটা টেবিল মানে আমার একটা টুল আছে তার উপরে আমি প্যাকেটের মধ্যে রাখলাম তারপরে আমার এই দিকে একটা দরজা আছে সেটাও আমি খুলে দিই ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে নাহলে তো প্রচণ্ড গরম আর এরপরে আমি আমার চুলটাকে একটু বান বানিয়ে নেব মানে খোপা যেটাকে বলে তারপরে আমি বান বানানোর পরে আমি চলে যাবো ওয়াশ করতে সবার ফার্স্ট আর ফেস ওয়াশ করে মুখাত পা ধোয়ার পরে তোমাদের সাথে কথা বলছি তো আমি চলে এসেছি বাড়িতে আর কয়েকটা আম কিনে এসছি কেন কিনেছি এর কারণ হচ্ছে আমি বাজার সত্যি বলছি এখন আমি বাজার করি না বাজারের পুরো দায়িত্ব আমার দিদার আর মায়ের ওপরেই আছে আর আমার একটা সাবস্ক্রাইবার একজনই কিন্তু হ্যাঁ একজনই জানতে চেয়েছে যে আমি সেই ম্যাঙ্গো শেকটা কিভাবে বানালাম তার রেসিপিটা আমি বলেছিলাম যদি তুমি চাও তো আমাকে জানাতে পারো তো ওখানে একমাত্র ওই একমাত্র রেসপন্স করেছিল তো ঠিক আছে বেশ ভালো লাগে যখন কারোর রিকোয়েস্ট আসে আর সেটা ফুলফিল করা যায় তো সেই ধরনের রিকোয়েস্ট আসলে সত্যিই খুব ভালো লাগে তো আমি ওর জন্যই এখন আমের দোকানে গেছিলাম আম কিনতে আর আম কিনে আমি ঘরে ফিরলাম এখন তোমাদের সাথে আমি আগে দেখিয়ে দিচ্ছি আমি কি আম কিনেছি তার আগে বলে দিই কিছুক্ষণ আগে আমি একটা আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম সে 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 আম আম এক্সপার্ট এক্সপার্ট না অ্যাকচুয়ালি রান্নার একদম টপ টপ মানে আমার দেখা আমার গন্ডির মধ্যে আমার দেখা রান্নার খুব ভালো এক্সপার্ট অনেক কিছু বোঝে অনেক ট্যালেন্ট আছে ওর মধ্যে তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখন ঠিক কি আম পাওয়া যাচ্ছে এই সিজনে তো ও আমাকে রিপ্লাই দিল ল্যাংড়া পাওয়া যাচ্ছে ল্যাংড়া দামটা একটু বেশি এখন অ্যাকচুয়ালি সিজন যতদূর সম্ভব ও বললো ফজলি তো আমি কিনতে গেছিলাম যখন তখন অলরেডি নেটটা অফ করে গেছিলাম আর আমি রিপ্লাইটা পেলাম ওর ঘরে ফিরে তো দেখছি আমি কালকে সকালবেলা আবার ফজলি আমটা কিনে আনবো আর আমি চাইছি এই সিজনে ফজলি আমের সাথেই মানে যেহেতু এই মুহূর্তে আমি ভিডিওটা করবো মানে এখন কারেন্ট যেই আমটা পাওয়া যাচ্ছে সেই আমটা দিয়েই আমি এই ম্যাঙ্গো শেকটা বানাবো তো এখন আমি কি আমটা কিনে এনেছি সেই আমগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখাচ্ছি চলো লেটস তো তোমরা দেখতে পাচ্ছ এই আমগুলো আমি এখন কিনলাম এটা হচ্ছে ষাট টাকা দাম এটা যতদূর সম্ভব দশেরা না দশেরই কিছু একটা আম বলে তো এই আমটার গন্ধটা না সত্যি খুব সুন্দর বেশ ভালো লাগছে তো এই আমটা আমাকে অবশ্যই তোমরা জানাও যে আমি ঠকলাম কি ঠকলাম না আমের আমের গন্ধটা গন্ধটা মানে ফাটাফাটি এত ভালো লাগছে গন্ধটা বলার কথা না মনে হচ্ছে শুধু আমের গন্ধ মানে নিয়ে নিয়ে পেটটা ভরিয়ে দিই অ্যাকচুয়ালি আমার তো খুব একটা খারাপ লাগছে না আমগুলো তাও যেহেতু তোমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে সেহেতু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে আমাকে প্লিজ জানিও যে আমগুলো যেগুলো আমি কিনলাম টোটাল কটা আম পেয়েছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটখানা টোটাল আম আমি পেয়েছি এক কিলোতে আটটা আম পেয়েছি যতদূর সম্ভব এটা দশের আগে দশেরই আমি ওখানে জিজ্ঞাসা করিনি আমি শুধু ক্যামেরা নিয়ে ছবি তুলতে ব্যস্ত ছিলাম ভিডিও তুলতে আর এটার জন্য তোমরা কিন্তু দায়ী ঠিক আছে কারণ তোমাদেরও তো এই সুখটা দরকার ছিল তাই না তো তারপরে আম আমার ভীষণ ফেভারেট ভীষণ ফেভারেট তো আমগুলো কেটে আমি এখন অবশ্যই দুটো খাবো এই গরমকালটা না আমার যতদূর সম্ভব সবাই মানে আমরা সবাই টলরেট করি আমের জন্য যতদূর সম্ভব আম লিচু তরমুজ এগুলো ম্যাক্সিমাম আমাদের মতন বাঙালিদের খুবই পছন্দ বাঙালি নয় এখন নন বেঙ্গলিদেরও খুবই পছন্দ ফল কেনা পছন্দ করে তাই না আর যখন কথা আসবে আমের তো অবশ্যই তো যাই হোক তো এই আমগুলো আমি দুটো তো কেটে এক্ষুনি খাবোই খাবো খেয়ে আমি দেখবো যে আমগুলো মিষ্টি কি মিষ্টি না তো তোমরা আমাকে জাস্ট এইটা জানিও যে আমি এটা ঠোকলাম কি ঠোকলাম না অবশ্যই জানিও তো আমি এটাকে দুটো জলে ভেজাতে যাচ্ছি আমি এখন খাবো আমার ভীষণ খিদে পেয়েছে আমি অফিস থেকে ফিরে সিরিয়াসলি প্রচন্ড খিদে পায় এই টাইমটা অফিসে অ্যাকচুয়ালি খেতে দেয় মানে টিফিন দেয় টিফিন দেয় তো আবার আজকে আমাকে টিফিন দিয়েছে আলু চপ মুড়ি এরকম কিছু একটা আমি এনে প্যাকেটটা ধরে দিদাকে দিয়ে দিয়েছি আমি একদম আলু চপ মুড়ি মানে আলু চপের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না এখন আর যত দিন যাচ্ছে যেন গন্ধটা শুকলে কেন যাই না আমার বমি বমি পাচ্ছে যাই না এটা এটা অনেকেই এটা মানে হাসি কথাটা শুনলে তাও মানে যেটা হয় তো হয় আমার তো আমি একদম ওইসব খেতে পারি না আমার ভালো লাগে না প্রচন্ড গা গলে আর খাওয়াটা উচিত না তো এনিওয়েজ খুব খিদে পেয়েছে আমি চটপট এটা জলে ভেজাচ্ছি আর কিছুক্ষণ পরে এটা কেটে তোমাদের সাথে গল্প করছি খেতে খেতে ওকে চল সরি চলে এলাম ডিনার করতে কিছুক্ষণ পরে তো এটা দেখছো এটা হচ্ছে মাছের ডিমের বড়া এটা আমার ভীষণ ফেভারেট তো এটা দিয়ে আজকের ডিনার হচ্ছে ভাত এটা হচ্ছে কাঁচা লঙ্কা সেদ্ধ করার আলু সেদ্ধ রয়েছে আর এটা হচ্ছে ডিমের তরকারি এটা যে হাফ ডিম আছে ফুল ডিম নয় আর এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন একটু বিছানায় শুয়ে আছি আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আজকে আর আম খাওয়া হলো না মানে যেটা কিনে আনলাম ওই আমটা খাওয়া হলো না দিদা যে যেটা রয়েছে ঘরে সেটা আগে খা পরে আমি আর ওই জন্য বেশি তর্ক করিনি যে না আমাকে দিতে হবে চলো আজকে না হোক কালকে তো খাওয়া যাবে আর কালকে গেলে তোমাদের যদি বলাও যাবে আর আর হ্যাঁ কালকে আমি একটা ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র কাজলের জন্য কাজলকে সেটা তোমরা জানো নিশ্চয় যদি না জানো তো কমেন্ট বক্স অবশ্যই চেক করো ওর অনেক কমেন্ট থাকে খুব কিউট কিউট কমেন্ট থাকে তো যাই হোক আহ তো কাজলের জন্য ম্যাঙ্গো শেক নিয়ে আসবো কালকের জন্য অবশ্যই তৈরি থেক কাজল আর এখনকার জন্য আমি এতটাই আর এখন দশটা বেজে গেছে কিছুক্ষণ পরে আমি শুয়ে পড়বো এখন এই টুপি কয়েকটা কাজ আছে যেগুলি শুয়ে শুয়ে করবো যেমন ধরো ইউটিউব দেখা একটু ইনস্টাগ্রাম ফলো করা আর আর একটু এই এই সবার প্রথমে কাজ তো এই ভিডিওটাকে আপলোড করা এইগুলো করতে করতে এইগুলো করতে করতে ঘুম চলে আসবে তারপরে ঘুমিয়ে পড়ব তো এখনকার জন্য এইটুকি কালকে আসবো আমি আবার দেওয়ার সাথে সাথে আবার বলে দিই সাথে থেকেও পাশে থেকেও আর হ্যাঁ যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এটা একদম ফ্রি আছে অবশ্যই ফ্রি আছে আর সাবস্ক্রাইব করার সময় পাশে বেল আইকনটা একদম অবশ্যই হিট করে দিও তাহলে আমার সমস্ত নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে যখন যখন আমি ভিডিও আপলোড করব তখন তখন তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে আর সাথে থেকো পাশে থেকো চলো এখনকার জন্য গুড নাইট শুভরাত্রি বাই